আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিডিওটা হচ্ছে, আমাকে এক ভাইয়ে প্রশ্ন করেছেন, ফ্রি ভিসা লেবার প্রফেশনাল কেমন হবে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে, ফ্রি ভিসাতে লেবার হচ্ছে একেবারে নিম্নমানের পোস্ট। ঠিক আছে, এখানে আপনার সুবিধা কম। সুবিধা কেমন কম কেমন, আপনি চাইলে ভালো জায়গাতে হয়তো কোনো এক সময় কোথাও আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করেন হয়তো অ্যালাউড নাও হইতে পারেন। ঠিক আছে, এটা একটা। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনি যদি কোনো দিন যদি লাইসেন্স নিতে চান, কারের লাইসেন্স, বাইকের লাইসেন্স, তাহলে আপনার জন্য এই সুবিধা নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য পেশা সবসময় ভিসাতে ভালো পেশা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, উকিল, হ্যাঁ বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ড্রাইভার, এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বিদেশে ভালো হয়। ঠিক আছে, আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার প্রায় ভিডিও দেখি, দেখে থাকি, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো লাগে, ধন্যবাদ। একটা কথা জানতে ইচ্ছা জাগে, কাতারে গাড়ির কাজে কেমন ডিমান্ড? কাতারে গাড়ির কাজে ডিমান্ড অত্যন্ত ভালো, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আপনি যদি কাজ জানেন, ভাষা জানেন, শুধু কাজ জানলে হবে না, আপনি নতুন কাজ কাজ জানেন কিন্তু ভাষা জানেন না, যাওয়ার পরে এক দুই বছর পরে আপনি ভালো একটা স্যালারি পাবেন, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, অটো ইলেকট্রিশিয়ান কাজের অর্থাৎ কেমন চাহিদা? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এরকম, আমি বর্তমানে ওমানে আছি, কাতারে যেতে চাই, কেমন হবে? আমার কথা হচ্ছে, আপনি যদি কাতারে আসতে চান অটোমোবাইলের কাজে অর্থাৎ গাড়ির কাজে আর কি, এখানে আপনি বাসা যদি জানা থাকে, কাজ জানা থাকে, তো আপনি যদি এসে একটা ভালো জায়গাতে প্রথমে একটা কাজে যদি ঢুকতে পারেন, আমি শিওর আপনি ভালো একটা স্যালারি পাবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন, কারণ এই কাজের স্যালারি অত্যন্ত ভালো। কারণ হচ্ছে, আপনি ভালোই জানেন মোটর বাইকের যে কাজগুলা, এগুলাতে সবাই করতে চায় না, কারণ হচ্ছে সবসময় একটু গায়ের ভিতরে তেল অথবা কালি লেগে থাকে। ঠিক আছে, এগুলো সবাই করতে চায় না, কিন্তু যদি কাজ জানা থাকে, এগুলা স্যালারি সুযোগ সুবিধা অত্যন্ত ভালো। ঠিক আছে, এখানে আসার পরে আপনি যদি সঠিকভাবে কাজ ধরে নিতে পারেন, বা কেউ যদি আপনাকে যদি সঠিক কাজ দিতে পারে, আমি আইডিয়া করতেছি কমসে কম 60 থেকে 1 লক্ষ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন, এতে কোনো ব্যাপার না। আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি যারা ফ্রি ভিসাতে এসব গ্যারেজে কাজ করে, গাড়ির কাজ, এরা কিন্তু ফুল কাজ জানে না, ম্যাক্সিমাম কাজ, ছোটো ছোটো কাজ যেগুলো এগুলো জানে, তো তাদের ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 2000 রিয়াল, 2200 রিয়াল, 2500 রিয়াল, বেসিক স্যালারি, পার্ট টাইম বা এক্সট্রা সারা। ঠিক আছে, খাওয়া থাকা বাদ দিয়া, তাহলে দেখেন এগুলা কিন্তু স্যালারি কম না, 2000 রিয়াল হলে কিন্তু 60,000 টাকা সব কিছু বাদ দিয়া, তো এর থেকে এক্সট্রা যদি আপনার ইনকাম থাকে তাহলে তো আরও বাড়তে হবে। ঠিক আছে, তো আমি মনে করি যদি কাজ জানা থাকে, বাসা জানা থাকে, মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন, কোনো সন্দেহ নাই। অবশ্যই আসার পরে যদি নিজের লোক থাকে, কাজ ধরে আসতে পারেন বা কাজে লেগে যেতে পারেন সঠিক জায়গায়, কোনো মানে কোনো টেনশনের কিচ্ছু নাই। প্রথমে একটা টেনশন থাকে এরকম, কেউ চিনে না জানে না, কাজ পাইতে একটু সময় লাগে। ঠিক আছে, আর যারা কাজ জানে তারা কাজ পাইতে সময় লাগে কিন্তু কাজ পেয়ে যাবে, এটা 100% যে কোনো লোকের বেলায়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।